নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট আছে, তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছে কিন্তু ন্যাশনাল টিমের আপডেট। ন্যাশনাল টিম কিংস কাপ খেলতে চলেছে কিন্তু থাইল্যান্ডে সেপ্টেম্বরে। তো কিংস কাপে তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু থাইল্যান্ড, যারা হোস্ট, এছাড়া কিন্তু লেবানন, যাদের সাথে কিন্তু এতগুলো ম্যাচ ইন্ডিয়া খেলেছে, এছাড়াও কিন্তু ইরাক, এশিয়ান জায়ান্ট ইরাকের সাথেও কিন্তু ওখানে খেলবে ইন্ডিয়া। তো হোপ ফর দ্য বেস্ট, ইরাকের সাথে যদি ওখানে ভালো কিছু রেজাল্ট করতে পারে অবশ্যই র্যাঙ্কিংয়ে তো ইম্প্রুভমেন্ট হবেই, এছাড়া কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্সও গ্যাদার করবে আমাদের প্লেয়াররা। তো এই কিংস কাপটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, তো এটি দেখার যে ইন্ডিয়া এখানে কীরকম খেলতে পারে। এরপরে যদি চলে আসি ট্রান্সফার আপডেটে, তো ট্রান্সফার আপডেটে প্রথমেই চলে আসি তিরির অ্যানাউন্সমেন্টের কথা। তিরি আজকে অ্যানাউন্সড হয়ে গেছে মুম্বাই সিটি এফসির দ্বারা। মুম্বাই সিটি এফসির গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তিরির, আর তিরিকে নিয়ে তারা কিন্তু তাদের ডিফেন্সটাকে একদম কম্প্যাক্ট করে ফেলছে। জর্ডন গ্রিফিথস রয়েছে, যে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে, এবার কিন্তু আপ ফ্রন্টের প্লেয়ারের দিকে তাকানোর পালা, এবার সেদিকেই তাকাবে মুম্বাই। তো এটাই দেখার যে সেইখানে কোন প্লেয়ারকে নেওয়া হয়। আমরা যদি চলে আসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপডেটে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু ইপসন মেলোকে সাইন করাতে চলেছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার বা উইঙ্গার বলতে পারেন ইপসন মেলো, যে কিন্তু ব্রাজিল, সাইপ্রাস, পর্তুগাল এবং থাইল্যান্ডের ক্লাবে খেলার অভিজ্ঞতা রাখে এবং লাস্ট খেলছিল থাইল্যান্ডের ক্লাব খনকান ইউনাইটেডে, এবং খনকান ইউনাইটেড হয়েছে কিন্তু 25 ম্যাচে 4টে গোল করে। তো নিঃসন্দেহে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আসছে বিভিন্ন কান্ট্রিতে খেলার। তো এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইপসন মেলোকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড বেশি সাইন করাতে চলেছে, এবং এই প্লেয়ারটি এখানে এসে কীরকম খেলে এবার সেটাই দেখার। এরপরে যদি চলে আসি ইস্ট বেঙ্গলের আপডেট, তো ইস্ট বেঙ্গল কিন্তু প্রভসুকান সিং গিলের সাথে ডিল ডান করতে চলেছে, এরকমই কিন্তু কথা উঠে আসছে। প্রভসুকান সিং গিলের সাথে ভার্বাল এগ্রিমেন্ট বা বিভিন্ন টার্মস যেগুলো থাকে একটা প্লেয়ারের, সেগুলো সবই এগ্রিড হয়েছিল, এরকমই কিন্তু খবর ছিল। শুধু যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে কিন্তু ট্রান্সফার ফি, কেরালার সাথে যে ট্রান্সফার ফি সেটা 1.5 ক্রোরের কাছাকাছি ছিল, এরকম কিন্তু খবর ছিল। কিন্তু এখন যেটা কথা ভেসে আসছে বা উঠে আসছে খবরে, যে 1.2 ক্রোর এই অ্যামাউন্টে কিন্তু ইস্ট বেঙ্গল রাজি হয়েছে তাকে নিতে, অর্থাৎ প্রভসুকান সিং গিলকে নিতে, এবং কেরালাও কিন্তু 1.2 ক্রোরে রাজি হয়েছে। তো এবার এটাই দেখার যে এই ডিলটা আর কতটা এগোয় বা কবে এটা ফাইনালাইজ হয় সেটাই কিন্তু দেখার। এরপরে যদি চলে আসি ইস্ট বেঙ্গলের একটি রিউমারে, তো এশিয়ান ডিফেন্ডার একজন 27 বছর বয়সী জোনাথান অ্যাসপ্রোপোটামিটিস, একটা শক্ত নাম, যে কিন্তু অস্ট্রেলিয়ান ডিফেন্ডার, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে খেলেছে, সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সে খেলেছে, ওয়েস্টার্ন ইউনাইটেড, পার্থ গ্লোরি হয়ে এরিগারি ক্লাব ম্যাকার্থার এফসিতে খেলছিল, এখন কিন্তু কন্ট্রাক্ট শেষ। তো এই প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গল চাইলেই সাইন করাতে পারে, মার্কেট ভ্যালুও সেরকম বেশি না। তো এবার এটি দেখার যে এই প্লেয়ারটাকে সাইন করাতে পারে কিনা। উল্লেখ্য, এই প্লেয়ারটা কিন্তু অস্ট্রেলিয়া আন্ডার 20 এবং আন্ডার 23 টিমের হয়ে কিন্তু খেলেছে, তো একটা ভালো প্লেয়ার। এবার এটাই দেখার যে এই প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারে কিনা। এরপরে যদি ইস্ট বেঙ্গলের আর একটা অ্যানাউন্সমেন্টের কথায় আসি, 3টে কোচকে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, বা 3টে টেকনিক্যাল পার্সন কিন্তু তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। গোলকিপিং কোচ ফ্রান্সিসকো জাভিয়ার পিনিলস, যে কিন্তু বেঙ্গালুরু এফসিরও কোচিং কোচ ছিল। এরপরে কিন্তু যদি আসি স্পোর্টস সায়েন্টিস্ট অ্যালবার্ট মার্টিনেস বার্নার্ড আর ফিজিওথেরাপিস্ট সেনেন ফার্নান্ডেজ আলভারেজ, বেঙ্গালুরু এফসির কোচ ছিল বললাম, গুরপ্রীত সিং সান্ধুকে কিন্তু কোচিং করিয়েছিল, এবং যেটা খবর যে 2018-19 এবং 19-20 মরশুমে গুরপ্রীত যে ব্যাক টু ব্যাক গোল্ডেন গ্লাভস পেয়েছিল আইএসএলে, তখন কিন্তু গোলকিপিং কোচ এই জাভিয়ার পিনিলসই ছিল তাদের। তো এবার যখন গুরপ্রীতের কথা এলো, তখন গুরপ্রীতের একটা বড় খবর দিয়ে রাখি। গুরপ্রীত সিং সান্ধু স্টেবেক এফসির প্রস্তাব কিন্তু নাকচ করেছে। জানুয়ারি মাসে স্টেবেক এফসি তাকে নিতে চেয়েছিল, কিন্তু গুরপ্রীত সেখানে যেতে চায়নি, এবং স্টেবেক কিন্তু তাকে ফার্স্ট চয়েস গোলকিপার করতে চেয়েছিল, কিন্তু গুরপ্রীত আইএসএল ছেড়ে, ইন্ডিয়া ছেড়ে, বেঙ্গালোর ছেড়ে যেতে চায়নি। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে এটাই কি সেই স্টেবেক যেখানে গুরপ্রীত এর আগে খেলতে গেছিলো? উত্তর হচ্ছে হ্যাঁ, এটাই সেই স্টেবেক যার হয়ে কিন্তু ইউরোপা লিগে গুরপ্রীত খেলেছে, এবং ফার্স্ট এবং ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান এখনও পর্যন্ত যে কিন্তু ইউরোপা লিগে খেলেছে। এবং গুরপ্রীত এই নরওয়েজিয়ান ক্লাবে, অর্থাৎ নরওয়ের ক্লাবে কিন্তু বেশ কয়েকটি ম্যাচ খেলেছিল, তখন কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার ছিল না, কিন্তু এখন তাকে কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে নিতে চেয়েছিল স্টেবেক। আর এখন যা পারফরমেন্স, তাকে ফার্স্ট চয়েস না করেও উপায় নেই। স্টেবেক কিন্তু এখন নরওয়ের ফার্স্ট ডিভিশন লিগে 8 নম্বর পজিশনে রয়েছে। তো এবার এটাই দেখার ছিল যে স্টেবেকে যদি গুরপ্রীত যেত, তাহলে গুরপ্রীতের ক্যারিয়ারটা কতটা গ্রোথ করতে পারছে, সেটা যখন হয়নি, তো একটা বিদেশের ক্লাবে আমরা ইন্ডিয়ানকে আবার দেখতে পাচ্ছি না। সো গুরপ্রীত ইন্ডিয়াতেই রয়েছে, তো একটা বড় প্রস্তাবকে সে কিন্তু নাকচ করেছে। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগে, ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।